আমরা এখন উত্তরা যাচ্ছি আর ভিডিওটা বাইক থেকে শুরু করছি। তোমরা ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আমার দুই ছেলে গাড়ি চালাচ্ছে। এখন তো আমরা এত সুন্দর একটা রাস্তাতে যাব। এত সুন্দর না আম্মু, এটাই দুনিয়ার সবচেয়ে বেশি ভালো রাস্তা। আমরা এখন নেমে গেছি, ফারান পার্কিং করবে আর ওখানে খালামুনি আছে। সানজিদা আর এখানে আমাদের নায়িকা কারিনী আসছে। আর নায়িকা দিবা ভারতী আপু কি আমরা নিচে চলে যাচ্ছি। কজ হচ্ছে অনেক রোদ, গরমে আমরা বসতে পারলাম না। আর নিচে সেম রেস্টুরেন্টে, বাট নিচে ওদের আরেকটা জায়গা আছে বসার, তো আমরা ওখানেই বসবো। তো আমরা এখন রাজলক্ষ্মীতে অটোতে যাচ্ছি, এই কাছে, সেজন্য আমরা বাইক নিলাম না। আর বাইকে সবাই আঁটবেও না। এই তো যাচ্ছি আমি নজরা। তো চলো, রাজলক্ষ্মী মার্কেটে যদি ভিডিও অ্যালাউ করে তাহলে তোমাদের অবশ্যই দেখাবো। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। রাজলক্ষ্মীতে এসেছি, ভিডিও এলাও আছে। আমরা রাজলক্ষ্মীতে এসেছি, এই যে দেখো সব গার্লসদের, সব বাচ্চাদের, ছোটদের, বড়দের, সবারই সুন্দর সুন্দর স্কার্ট, জিন্স,
সব পাওয়া যায় হ্যাঁ ও পর্যন্ত নিচ্ছি জায়গার নাম কি ধরো বড় বিল্ডিংটা এটা ইউনিভার্সিটি প্ল্যানিং করতে অনেক মজা লাগে কিন্তু একা দিয়ে যদি হবে না এটা উত্তরের ভিতরে পড়ছে না কারণ সব নেগেটিভ বাংলাদেশ
কাজ হয়ে গেছে, এখন বসে আছি, এখন হাতে টাইম আছে, তারপরে এই তো প্লেনে উঠব, তারপরে গোপর কাছে চলে যাব। গোপ অনেক ওয়েট করছে, অনেক মনে করছে, তো অনেক ভালো লাগলো এতদিন ঢাকায় থেকে, খুব ভালো লাগলো অনেক বছর পর এসে। তো আবার আসবো ছুটিতে, আবার আসবো বড় কোনো ছুটি পেলে যখন আবার আসবো। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে, কেমন লাগলো না লাগলো অবশ্যই জানাবে। আর প্লেনে উঠবো, তারপরে ওখানে যাওয়ার পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। চলো পুরো প্লেন ফাঁকা একটু। তো চলো গোপোকে, গোপোর সাথে নেমে গোপোর সাথে আগে দেখা করি, তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। আমি এখন গাড়ি তুলবো, তারপরে কথা হচ্ছে। কি খাচ্ছে? বাংলাদেশি চিপস। ফুটিয়ে হাতে নিয়ে দেখাও। এই যে মিস্টার টুইস্ট। মাম্মা এসে গেছে বাংলাদেশ থেকে, আমি মাম্মাকে পেয়েছি। আর তাই ভিডিওটাকে শেষ করছি, এরপর থেকে আবার ইন্ডিয়ার ভিডিও শুরু হবে, বাংলাদেশের ভিডিও এখানটাই শেষ। বাই। আর যদি ভিডিওটাকে ভালো লাগে তো লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো। Bye.